এমআরআই শব্দটার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত, কিন্তু এমআরআই করতে যাওয়ার নিয়ম কী, কখন এমআরআই করবো কখন করবো না, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা হাজির বিশিষ্ট রেডিওলজিস্ট ডক্টর বিবর্তন সাহার কাছে। আমি ডক্টর বিবর্তন সাহা, পেশাগতভাবে কনসালট্যান্ট রেডিওলজিস্ট। আমি দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতে সুরক্ষা ডায়াগনস্টিক এবং নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল তথা অ্যাপোলো ক্লিনিক, এগুলোতে আমি রেডিওলজিস্ট হিসাবে আমি প্র্যাকটিস করি। আজকের বিষয়, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই হচ্ছে আমাদের রেডিওলজি জগতের নবতম সংযোজন। তার মধ্যে এমআরআই আমাদের কাছে কিন্তু অনেকগুলো ইমেজিংকে আমূল বদলে দিয়েছে। ব্রেন ইমেজিং, এমআরআইয়ের মাধ্যমে আমরা গলব্লাডারের ইমেজিং, এমআরআইয়ের মাধ্যমে স্পাইনের ইমেজিং, সেগুলো কিন্তু আমূল বদলে দিয়েছে। আজকে কোনো স্পাইনের অপারেশন হবে না এমআরআই করা ছাড়া। এবং বহু ক্ষেত্রে আছে ভেরি আর্লি ইনফার্ক্ট, পেশেন্ট হঠাৎ করে একটা অংশ অবশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, সিটি স্ক্যান ধরতে পারছে না তার ইনফার্ক্ট হয়েছে কি না, একটা গোল্ডেন আওয়ার আছে, উইদিন সিক্স আওয়ার্স তাকে যদি থ্রম্বোলাইসিস করা যায় তাহলে সেই রোগী বা রোগিণী তার ব্রেনের ক্ষমতাটা ফিরে পাবে, একমাত্র এমআরআই পারে বলতে। তার সঙ্গে এখনকার দিনে ফাংশনাল এমআরআই চলে এসছে, তার সঙ্গে এমআরআই স্পেকট্রোস্কোপি রয়েছে, ডাইনামিক এমআরআই রয়েছে, প্রস্টেটের ক্যান্সার তার প্রিসিশন ট্রিটমেন্টের জন্য, অর্থাৎ কোন জায়গাটার ক্যান্সার, কতটা রেডিয়েশন দেব, অপারেশন করলে কোন জায়গাটায় যাব, এমআরআই ত্রিমাত্রিক ওয়েতে এমআরআই তাকে বলতে পারে, এটা কিন্তু সিটি স্ক্যান বলতে পারে না। রোগ যত এগোবে চিকিৎসা বিজ্ঞানও তত এগোবে। একটা সময় ছিল যখন পিত্তনালীর মধ্যে স্টোন আছে কি নেই বলার খুব মাধ্যম ছিল না। ডাক্তারবাবুরও অপারেশন করার সময় পিত্তনালীকে টিপে টিপে দেখতেন যে স্টোন আছে কি না, যদি স্টোন থাকতো তাহলে সেই পিত্তনালীকে কেটে তাতে নল জুড়তেন, সে নলটা বাইরে আসতো, এবং এই ধরনের অপারেশনে প্রচুর রিস্ক থাকতো। পরবর্তীকালে দেখা যেত সে পিত্তনালীর থেকে লিকেজ হয়। আজকের দিনে গলব্লাডারে স্টোন আছে, তার লিভার ফাংশন গণ্ডগোল আছে একটু, এবং যদি তার পিত্তনালী সোনোগ্রাফি বলে যে একটু মোটা আছে, সেক্ষেত্রে কিন্তু এমআরসিপি করাবেনই করাবেন। এমআরসিপিতে স্পেসিফিক্যালি আমরা বলতে পারবো পিত্তনালীতে কটা স্টোন আছে, কোথায় স্টোন আছে, কত সাইজের স্টোন আছে, এবং কোনো ডাক্তারবাবু আজকে অপারেটিভ টেবিলে গিয়ে সে পিত্তনালীকে কাটেন না, তার আগে ইআরসিপি করে সেই স্টোনকে বার করে দেন। মানুষের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, চিকিৎসাকে সহজ করার জন্য এই ধরনের পদ্ধতি এসেছে এবং তাকে আমরা ব্যবহার করি। এমআরআইয়ের মূল ব্যবহার ব্রেন, এমআরআইয়ের মূল ব্যবহার যে মুখগহ্বরের যে ক্যান্সারগুলো হয়, একদম প্রিসাইজলি বলতে পারে যে কোন কোন মাসের লেয়ার তাতে ইনভলভ করেছে। এমআরআই যদি আমরা ধরুন একটা ইউরিনারি ব্লাডারে একটা টিউমার আছে, একটা মূত্রথলিতে টিউমার আছে, এমআরআই স্পেসিফিক্যালি বলতে পারে মূত্রথলির কোন কোন লেয়ার সেটা ইনভলভ করেছে। প্রস্টেটের ক্ষেত্রে আপনাকে বললাম, এছাড়াও হাড়ের বিভিন্ন অসুবিধা আছে, একটা বোন টিউমার হয়েছে, হাড়ের টিউমার হয়েছে, হাড়ের টিউমারটা তার চারপাশে কোথায় কোথায় ছড়িয়েছে, কটা মাসেলকে ইনভলভ করেছে, তার যে নার্ভগুলোকে ধরেছে কি না, তার চারপাশে যে রক্তজালিকাগুলো আছে তাকে ধরেছে কি না, অর্থাৎ আমাদের কাজটা হচ্ছে সেই যুদ্ধের সম্পূর্ণ যুদ্ধের যে জায়গাটা আছে সেটাকে যিনি পরবর্তীকালে অপারেশন করবেন বা ট্রিটমেন্ট করবেন তার সামনে ক্লিয়ারলি রাখা, তিনি সেই সমস্ত দেখে আগামী দিনে সেই ট্রিটমেন্টটাকে সাজিয়ে নেবেন, এবং সেখানে যদি আমরা স্পেসিফিক না হতে পারি তাহলে পরবর্তীকালে যিনি ডাক্তারবাবুরা দেখবেন বা অপারেশন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। সিটি স্ক্যান আমাদের হাড়ের আর্কিটেকচারটা বলতে পারলেও তার লিগামেন্টস, তার মেনিসকাস, তার যে বাকি মাসেল অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু বলতে পারে না, এবং আর্থ্রাইটিসটা কোন পর্যায়ে গেছে সেটা, এমনি অস্টিও আর্থ্রাইটিস কি সেটা রুমাটয়েড আর্থ্রাইটিস, তার লিগামেন্ট ছিঁড়ে গেছে কি না ভেতরে, স্পোর্টস ইঞ্জুরির ক্ষেত্রে এমআরআইয়ের অপরিসীম গুরুত্ব। অনেক সময় হয় যে নি রিপ্লেসমেন্ট করার প্রশ্ন আসে, যদি সেরকম নি রিপ্লেসমেন্ট করার প্রশ্ন আসে কিছু আলাদা স্পেসিফিক মাপ আছে যেটা যারা নি রিপ্লেসমেন্ট ডাক্তারবাবুরা করেন তাদের দরকার হয়, এবং তারা মেনিসকাস লিগামেন্ট এগুলো কেমন অবস্থায় আছে জানতে চান, সেগুলোকে ডিটেলস তাদের দেওয়া হয়। কিন্তু এমআরআইও আবারও বললাম একটা প্রসিডিওর, এটা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া না করাই ভালো,
ডাক্তার যদি চান তবেই এমআরআই করতে আসুন, কারণ আপনিও সবসময় জানেন না এবং পেশেন্ট অনেক সময় ফলস হিস্ট্রি দেয়, সে বললই না যে আমার পেসমেকার আছে, সে যদি না বলে আমার পক্ষে কিন্তু জানা সম্ভব নয়। যদিও আমাদের একটা মেটাল স্ক্রিনিং থাকে, কিন্তু অনেক সময় হয় যে হয়তো মেটাল স্ক্রিনিং ঠিকভাবে কাজ করলো না, মেটাল ডিটেক্টর, সেই জন্য ডাক্তারবাবুর পরামর্শ মেনেই পরীক্ষা করতে আসবেন। ধরুন আপনার একটা পেসমেকার আছে, তাহলে কিন্তু আপনি এমআরআই সাধারণভাবে করতে পারবেন না। কেন সাধারণভাবে বললাম, এখন পেসমেকার কম্প্যাটেবল এমআরআই বেরিয়েছে, কিন্তু কলকাতাতে একটি বা দুটি জায়গায় সেটা আছে, এক। দু নম্বর, আপনার হাঁটুতে আজকের থেকে 10 বছর আগে একটা ইমপ্লান্ট বসানো হয়েছিল কোনোভাবে, কোনো অপারেশন করে, কোনো চোটাঘাত ছিল। এবার ডাক্তারবাবু বলেছেন আপনার ওই হাঁটুরই এমআরআই করতে, কোনো কারণে পারবেন না করতে, কারণ ওইটা যদি টাইটানিয়ামের না হয় তাহলে কিন্তু মেশিন নেবে না, মেশিন আর্টিফ্যাক্ট দেবে। তিন নম্বর, আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা এমআরআইকে অ্যাভয়েড করাই। চার নম্বর, পেশেন্ট যদি খুব রেস্টলেস থাকেন, এমআরআই মেশিনের মধ্যে অনেকের ক্লস্ট্রোফোবিয়া হয়, ক্লোজড গ্যান্ট্রি মেশিনগুলো মনে হয় একটা টানেলের মধ্যে ঢুকে যাচ্ছি, টানেলটা হয়তো আমার ঘাড়ে ভেঙে পড়বে, সেক্ষেত্রে অনেকেরই ক্লস্ট্রোফোবিয়া হয়ে তারা থাকতে পারেন না। পাঁচ নম্বর, কোমরে ব্যথা, কিন্তু শুতে তো হবে কয়েলের মধ্যে, অনেকে শুতে পারেন না, করতে পারি না। ছ নম্বর, বাচ্চা, ছোট বাচ্চা রেস্টলেস থাকছে না এমআরআই মেশিনের মধ্যে, যেহেতু এমআরআই রিলেটিভলি সিটির থেকে টাইম বেশি লাগে, করতে পারি না। আর ছ নম্বর, সেটা মনে রাখবেন যে অতি ক্রিটিক্যালি ইল পেশেন্ট যার ভেন্টিলেশন সাপোর্ট চলছে, হ্যাঁ অক্সিজেন ডিপেন্ডেন্ট রয়েছে, অক্সিজেনের নল ছাড়া সে বাঁচতে পারবে না, এমআরআইয়ের গ্যান্ট্রির মধ্যে যদি পাইপে অক্সিজেন না থাকে তাহলে কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঢোকা যায় না বা পোর্টেবল ভেন্টিলেশন নিয়ে ঢোকা যায় না, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে আর অক্সিজেন সিলিন্ডার ভেতরে ছুটে এমআরআই মেশিনে লেগে, বোম্বেতে বেশ কয়েক বছর আগে এরকম একটা ঘটনা ঘটেও ছিল, মর্মন্তুদের মৃত্যু হয়েছিল সেখানে একজন ওয়ার্ড বয়ের। সুতরাং এইগুলো হচ্ছে এমআরআই ডোন্টস, ডুজের মধ্যে বাকি সবাই এমআরআই করতে পারেন। ধরুন হাঁটুতে একটা ইমপ্লান্ট বসানো আছে, আপনার ঘাড়ের এমআরআইয়ের দরকার, সেক্ষেত্রে খুব অসুবিধা হয় বলে আমরা কখনো পাইনি, বা আপনার মাথায় কোনো কালে একটা ক্লিপ বসানো হয়েছিল, আপনার এমআরআই দরকার হাঁটুর, সেক্ষেত্রেও আমরা খুব, কারণ ওটা আপনার ফিল্ড অব ভিশনের বাইরে। আর পেশেন্ট যখন এমআরআই করতে যাবেন তার গায়ে কিন্তু কোনো এক্সটার্নালি কোনো মেটাল রাখা চলবে না, সেগুলোকে খুলে দিতে হবে, তাগা তাবিজ কবজ এগুলো কিন্তু নিয়ে ভেতরে ঢোকা যায় না। বাদ বাকি কিছু নেই। এমআরসিপির ক্ষেত্রে ফাস্টিং দরকার হয়, এমআরসিপির ক্ষেত্রে যদি আপনি খাওয়া দাওয়া করে নেন তাহলে ছবি আসে না ঠিকভাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর বিবর্তন সাহাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে, রেডিওলজি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে এবং ডাক্তারি বিষয়ে আপনাদের যা যা জিনিস জানবার জন্য, একমাত্র সঠিকভাবে মেডিটিভস ছাড়া অন্য কোনো মাধ্যম নেই, মেডিটিভস দেখুন এবং সামনের দিনে মেডিটিভসকে ফলো করুন। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিভস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, মেডিটিভস ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে বেলটাকে প্রেস করে দিয়ে অল বাটনটাকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।